একটা জিনিস আমাদের আমরা মনে রাখবো যে মৃত ব্যক্তিকে যে কাফন দেওয়া হবে তার কাফনের ডান অংশটা উপরে থাকবে, কাফনের ডান অংশটা উপরে থাকবে, ডান দিকটা উপরে থাকবে, এজন্য আমরা আগে তুলব বাম দিক পরে ডান দিক। কাফনের ক্ষেত্রে আমরা প্রথমে বলেছি যে পুরুষ মৃত ব্যক্তি পুরুষ হলে কয়টা কাপড়, তিনটা কাপড়, কি কি? লেফাফা, ইজার, কামিজ। লেফাফা, ইজার, কামিজ, এর মধ্যে সবচেয়ে দীর্ঘ হবে লেফাফা। আমরা প্রথমে লেফাফা কাটবো। লেফাফার দৈর্ঘ্য হবে মৃত ব্যক্তির দৈর্ঘ্যের চেয়ে এক হাত পরিমাণ বেশি, যাতে সামনের দিকে এবং পিছনের দিকে পরবর্তীতে বাধা যায়। ইজারের দৈর্ঘ্য হবে মৃত ব্যক্তির প্রায় দৈর্ঘ্যের সমান, মানে মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত দৈর্ঘ্য। কামিজের দৈর্ঘ্য হবে মৃত ব্যক্তির গলা থেকে নিয়ে টাকনু পর্যন্ত, এবং কামিজ দুই পার্টে হবে, উপরে এক অংশ থাকবে, নিচে এক অংশ থাকবে। কামিজের মধ্যখানে গলার মতো বের করা হবে কেটে, যেখানে মৃত ব্যক্তির গলা প্রবেশ করানো হবে। মৃত ব্যক্তির গোসল দেওয়ার পরে যাতে কোনো ময়লা বের না হয়, নাকে, কানে, চোখের মধ্যে অনেক সময় তুলা রাখা হয়, তো যদি এরকম তুলা চোখে, কানে, নাকে রাখা হয়, যখন কাফন পরিধান করানো হবে তখন এগুলো বের করে নেওয়া হবে, বা চোখ, নাক, কান থেকে সরিয়ে নেওয়া হবে, যাতে দাফনের সময় এগুলো সাথে না যায়। এখন আমরা দাফনের জন্য, কাফন পরানোর জন্য জায়গা রেডি করব। যেখানে মৃত ব্যক্তিকে রাখা হবে সেখানে আমরা তিনটা রশি, কাপড়ের অংশ রশির মতো করে টানাবো, মধ্যখানে একটা, মাথার দিকে একটা, পায়ের দিকে একটা, যাতে পরবর্তীতে কাফনের উপর বাঁধা যায়, যাতে কাফন সরিয়ে না যায়, সরে না যায়। আমরা কাফনের কাপড় বিছাবো, প্রথমে বিছানো হবে লেফাফা। তারপর ইজার, তারপর কামিজ, কামিজ বিছিয়ে কামিজের উপরের অংশটা মাথার দিকে বাজ করে রাখা হবে। এরপর আমরা মৃত ব্যক্তিকে কামিজের উপর রাখবো, এমন ভাবে রাখবো যেন মৃত ব্যক্তির গলার মধ্যে কামিজের গলা প্রবেশ করে। এখন আমরা কামিজের উপরের অংশ মৃত ব্যক্তির মাথার মধ্যে প্রবেশ করিয়ে শরীরের উপর ছেড়ে দেব। গোসলের পর মৃত ব্যক্তির শরীরের মধ্যে যে কাপড় ছিল আমরা সেটা বের করবো কামিজের নিচ দিয়ে। এরপর আমরা ইজারের বাম দিক তুলব, তারপর ইজারের ডান দিক, এরপর লেফাফার বাম দিক, এরপর লেফাফার ডান দিক। যে রশি আছে আমরা রশিকে হালকা করে বেঁধে দিব, যাতে কাফনের কাপড় ছড়িয়ে না যায়। যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হবে তখন এই রশিগুলোর একটু খুলে দিতে হবে। মোটামুটি একজন পুরুষ ব্যক্তিকে কিভাবে কাফন পরাতে হয় আমরা দেখলাম।